প্রিয়া ভয়েসমেলে স্বাগতম। আজ 24 জুন, জুন মল্লিকা মল্লিকের জন্মদিন। ভাবছেন আনলক এক এর আনন্দই কি এই নতুন ধাঁধা? যারা ছোট পর্দা নিয়মিত দর্শক তাদের কিন্তু ঠুটের আগায় উত্তর, একদম ঠিক ধরেছেন। আজ জুন মাল্লর জন্মদিন। জুন মাস মানেই ভরা গরম, জুন মাস মানেই উজ্জ্বল ঝলমলে দিন। জুনের জন্মদিনে সকলে জানিয়েছেন শুভেচ্ছা। জন্মদিন নিয়ে জুন বললেন, আবহাওয়া যেমনই হোক জন্মদিনের পারদ চলছে গতরাত থেকে। যেমন জন্মদিনের আগে শুটে ব্যস্ত ছিলাম, সেই সুযোগে সৌরভ আর ছেলে মেয়ে মিলে আমি যা যা পছন্দ করি সব গুছিয়ে কিনে এনে আলাদা আলাদা রঙিন পেপারে মুড়েছে। মাঝরাতে সেগুলো পেয়ে স্বাভাবিক ভাবে আমি ভীষণ খুশি। মুড়ির প্যাকেটটা দিতেও ভুলেনি ওরা, আমি খুব মুড়ি খেতে ভালোবাসি। এতো গেল মধ্যরাতের সেলিব্রেশন, আজ শুটিং থেকে ছুটি। জন্মদিনের সকালে শুরু কেমন হলো? ফোন করেছেন আত্মীয় পরিজন, বন্ধু শোভানোদ্দাই, সহকর্মী, সাংবাদিক বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে সকালটা বেলা হয়ে গেল, ফাঁস করলেন মল্লিকা। তার মানে এবার নিজেকে পরিপাটি গুছিয়ে দুপুরে ভরপেট খাওয়া দাওয়া। একদম, মা নিমন্ত্রণ করেছিলেন, দেখি কি বানিয়েছে আমার জন্য। নিশ্চয়ই আমার পছন্দের সমস্ত রান্না করেছেন বসে বসে, আমায় কিন্তু কিছু জানাননি। জন্মদিনে জুন সুন্দরী শাড়িতে না অন্য পোশাকে? অকপটে অভিনেত্রী জবাব, সেটা ডিজাইনার দেবনীল জানেন, ওরা আমার ভাইয়ের সমান, তাই আবদার ওদের ডিজাইনার পোশাকে আজ সাজতে হবে আমাকে। দেখা যাক কি পাঠাচ্ছে আমার জন্য। জন্মদিনের প্ল্যান ভাসতে ভাসতেই জুন নিমিষে উড়লেন ছোটবেলায়। আমি বরাবরই লাজুক, শান্ত, হট্টগোল একেবারে না পছন্দ, তাই আমি যখন ছোট তখন থেকেই বিগ পার্টি নয় আত্মীয়দের নিয়ে আমার জন্মদিন কাটত। নতুন জামা পরতাম, মামা বাড়ির সবাই, বাবা বাড়ির জেঠু কাকু, ভাই বোনেরা ভরে যেত বাড়ি। বড় হওয়ার পর সে সব বদলে গেল, যখন নিজের মত প্রকাশের সময় এলো তখন আমি এই ভিড় থেকে নিজেকে সরিয়ে নিলাম। তখন শুধুই আমার বাড়ির লোক মিলে পালিয়ে যেতাম কলকাতার বাইরে, নিরালায় আমার মতো করে জন্মদিন কাটাতাম। আর এবার তারকা অভিনেত্রী প্লাস নতুন বিয়ে, পার্টি তো হবেই। আবারও হাসি জুনের, একে হইচই ভালোবাসি না, তারপর করোনা, পার্টি শাটির অপশন নেই। তবে কেক কেটে জন্মদিন পালন করলেন অভিনেত্রী। সাজের বাতি ধারাবাহিকের অভিনেত্রী জুন মাল্লর জন্মদিনের ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এ ধরনের আরো নতুন নতুন খবর পেতে মিডিয়া ভয়েসমেলের পাশে থাকুন।